এই যে দেখেন, মানে আমি ভাবতেও পারি নাই যে আমি আজকে ছাদে আসবো আর হঠাৎ করে এটা দেখতে পাবো। আমার গাছে কতগুলো ড্রাগন ফুল হয়েছে, মানে নিজের হাতে লাগানো কোনো গাছে ফুল বা ফল আসলে এত খুশি লাগে। ফুলগুলো হয়েছে, এখন ফুলগুলো ফলে পরিণত হয়ে হয়েছে, অনেক হয়েছে, অনেক মাশাল্লাহ। এবার কিছু করতে হবে কি না তা আপনারা অবশ্যই জানাবেন, কারণ আমি জানি না। নিজের গাছে ফুল ফল হওয়া মানে আনন্দের বিষয়, আমি এত বেশি খুশি হয়েছি যা বলার বাইরে। এদের ছাদে আরও অনেকগুলো ড্রাগন গাছ আছে, যেমন এই যে দেখেন এখানে, এই যে এটা, এগুলো আরও অনেক আগের ড্রাগন গাছ, এগুলোতে এখন ফুল আসে নাই, কিন্তু আমারটাতে আসছে। আমারটা হয়তো বা এক বছরের কাছাকাছি হবে, আমি গাছটা লাগাইছিলাম ফুল এসে পড়ছে, কিন্তু এটা আরও অনেক আগের, এটাতে এখনও ফুল আসে নাই। আরও একটা গাছ আছে, চলুন আপনাদেরকে দেখাই। এই যে আরেকটা গাছ, যে গাছটা শুধু বড়ই হচ্ছে, দেখেন কী পরিমাণ বড় হয়েছে, চালের উপরে চলে গেছে, কিন্তু এটা তো ফুল আসে নাই। কেন আসে নাই এটাও জানাবেন। এই ভিডিওটা আমার আগের ভিডিওর এক মাস পরে, মানে আমি আগের ভিডিওতে যেতগুলো ফুল দেখাইছিলাম সবগুলো ফুল পড়ে গেছে, বুঝলাম না কেন পড়ে গেছে, কিছুটা মরে গেছে, আবার কিছুটা অনেকে ফালাই দিয়েছে, মানে ছুড়িয়ে গেছে, কই পারছে আমি দেখিও না। কিন্তু এটা আবার এক মাস পরে আমার তিনটা ফুল হয়েছিল, তিনটা ফুলের থেকে দুইটা ফুল পড়ে গেছে আর এই একটাই আছে। এখন এই একটা বড় হচ্ছে, আর আল্লাহর রহমতে এটা ভালোভাবে বড় হইলেই হয়েছে, দেখেন মাশাল্লাহ। এটা হচ্ছে আমার গাছের প্রথম ড্রাগন ফল, গাছটা দেখেন একদম ছোট, গাছটার সাইজ যদি দেখতে যান এটা আমার কোমর পর্যন্তও হবে না। এই গাছের মধ্যে যে একটা হয়েছে সেটাই অনেক আলহামদুলিল্লাহ, খাইতে পারলেই হয়েছে।